আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আরেকটি অ্যাড ক্যাম্পেইন রান করা যায়, আর সেটি হচ্ছে রিচ। গত পর্বে আমরা দেখেছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে রান করা যায় এবং এটি কেন রান করতে হয়। আজ জানব রিচ সম্পর্কে। তার পূর্বে আমরা আমাদের যে প্রোডাক্টটি সম্পর্কে প্রোডাক্টটির অ্যাড রান করব, সেই প্রোডাক্টটির অডিয়েন্স রিসার্চ করে নিই। অডিয়েন্স রিসার্চ করতে হয় কিভাবে অবশ্যই আপনারা জানেন, কারণ আপনারা পূর্বে পর্ব দেখে নিয়েছেন। যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন। আজ একটু দেখাবো এই জন্য যে ফেসবুকে নতুন ফিউচার আসছে। ফেসবুকে যাদের নতুন ফিউচার আসছে তারা প্রথমে ওই জায়গায় মানে হচ্ছে অডিয়েন্স ইনসাইটে এই জায়গায় আসার পর ক্লিক করার পর এইরকম আসবে, তখন আপনারা খুঁজে পাবেন না যে ফিল্টার কোথায়। তখন আপনারা চলে আসবেন এই এই জায়গায়। এই অডিয়েন্সে আসার পর দেখেন এই জায়গা থেকে এই জায়গায় যখন আসবেন তখন দেখতে পারবেন ফিল্টার। আগে এই জায়গায় ছিল ফিল্টার, তো দেখে নিলেন। এখন ফিল্টারে আসে, আমি এই জায়গায় দিব আমার কি সিলেক্ট 34। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা এখন জানেন, এখন বেশি করে বললে আপনারা নিজেরাই বিরক্ত হবে। আপনারা শুধু একটু গভীরভাবে লক্ষ্য করেন আমি কি কি করছি। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরবর্তী টিউটোরিয়ালের সময় আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। শেষ, আমার অডিয়েন্স রিসার্চ হয়ে গেছে। এবার এই জায়গায় আসে ক্রিয়েটে ক্লিক করলাম। এবার আমরা রিচ ক্যাম্পেইন চালাবো। রিচ ক্যাম্পেইন কোন সময় চালাবো? যখন আমাদের কোম্পানিটা নতুন হবে এবং আমরা চাই যে এটি মানুষের কাছে পরিচিত হোক। পরিচিত কীভাবে হবে? মানুষের কাছে বারবার যখন পৌঁছবে তখন সেটি পরিচিত হবে। এটি থেকে সেল আসতেও পারে নাও আসতে পারে, তবে এটির দ্বারা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পরিচিত হওয়া। আশা করি বুঝে গেছেন। এবার রিচ এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় কী করতে হবে অবশ্যই আপনারা জানেন। সর্বপ্রথম দিতে হবে আপনারা যে পেজ দিয়ে যে পেজের প্রোডাক্ট রান করবেন সেই পেজের নাম। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনি কয়েকটা পেজ নিয়ে কাজ করবেন অথবা কয়েকজন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার বুঝতে যেন সুবিধা হয়, তাই প্রথমে পেজের নাম অথবা আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। দেখেন আমি ধরেন আমার নাম দিয়ে দিচ্ছি আসাম। কোন কান্ট্রি? বিডি। কি পণ্য? টি শার্ট। টি শার্ট বাজেট কত? $500। একটু স্পেস দিয়ে দিবেন যাতে করে বুঝতে অসুবিধা না হয়। দেখেন প্রথমে দিয়েছি আমার নাম অর্থাৎ ক্লায়েন্টের নাম, অথবা এই জায়গায় দিবেন পেজের নাম। ক্লায়েন্টের কান্ট্রি কি এবং ক্লায়েন্টের নিশ কি, কত ডলার দিয়ে, এবার এগুলো কপি করব। শুধু এগুলার পাশে দিব কি, এটি হচ্ছে অ্যাড সেট।
এর পাশে শুধু দিবেন এক। এগুলা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে এই দেখেন অ্যাড সেট অ্যাড, এই তিনটা কেন নেম আগা গত পর্বে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে গেছেন, যদি দেখে না থাকেন এই পর্ব দেখার পর দেখে নেবেন আগের পর্ব। কন্টিনিউ। আমাদের এই পেজের কাজ শেষ। নেক্সট আমরা আমাদের পেজটি এই জায়গা থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ডেইলি বাজেট কত? এই যে দেখেন বিডিটি বাংলাদেশি, এটা এর কারণ কি? কারণ হচ্ছে আমি যখন আমার এই জায়গায় এটার বলেন এই যে অ্যাড অ্যাকাউন্ট যখন আমি বানিয়েছি তখন বিডি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বিডি দিবেন না, কারণ হচ্ছে বাংলাদেশি টাকায় ফেসবুকে অ্যাড রান হয় না। অবশ্যই আপনারা ইউএসডি দিবেন। আমি এটি আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, সেজন্য খেয়াল করি না এটা চলে আসছে। অসুবিধা নয়, আপনারা তো এটা জানেন। আমি তারিখ দিয়ে দিচ্ছি, তারিখ সময় এগুলাও আপনারাও জানেন, কারণ গত পর্বে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই পর্ব দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে করে কোনো রকম সন্দেহ না থাকে প্র্যাকটিক্যালি দেখে নেন। এজ দিলাম, জেন্ডার ম্যান, ডিটেলস ডেমোগ্রাফি, টিশার্ট এবং এর সাথে যেগুলা ম্যাচ খায় আপনি যে সময় যে সবগুলো নিতে চান এই যে এই জায়গা থেকে সেগুলা দিয়ে দিবেন। সময় নষ্ট করছি না, কারণ এগুলো আপনারা জানেন। একটা জিনিস না, সব কিছু ঠিক আছে। লোকেশন, লোকেশনের এই জায়গায় কীভাবে ইনক্লুড করতে হয় এক্সক্লুড করতে হয় অবশ্যই আপনারা তা জানেন, কারণ গত পর্বে তা দেখানো হয়েছে। এই জায়গায় দিয়ে দিব কি ওকে, দেখেন সবুজ কালারে এই জায়গায় চলে আসছে। এরপর নেক্সট, এবার আমাদের পেজ সিলেক্ট করা আছে, ইনস্টাগ্রাম না, সিঙ্গেল ইমেজ দিব, ক্যারোসেল অ্যাড সর্বশেষে দেখাবো, কালেকশনও সর্বশেষ দেখাবো। ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কী এবং কোনটার কী কাজ সেটি আমি গত পর্বে দেখিয়েছি। গত পর্বে দেখিয়েছিলাম ক্রিয়েট অ্যাড, এবার এটা পেজ থেকে একটা পোস্ট আমি সিলেক্ট করে নিলাম। কন্টিনিউ। তারপর অ্যাড, এই যে দেখেন
অ্যাড বাটন আসছে না কেন? কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের রিচের জন্য, শুধু পরিচিত হওয়ার জন্য মানুষের যার কাছে। এটা দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে স্টোরিতে দেখাবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার নয়, ম্যানুয়াল প্লেসমেন্ট ইনস্টাগ্রাম তুলে শুধু ফেসবুকে। এটি দেখাচ্ছে যে পেমেন্ট মেথড অ্যাড না হয়েছে সেই জন্য। এরপর আপনারা যদি পেমেন্ট মেথড অ্যাড থাকে তাহলে পাবলিশ দিয়ে দিবেন, অথবা পাবলিশ দেওয়ার পর এই জায়গায় অ্যাড পেমেন্ট মেথডটি অ্যাড করে দেওয়ার জন্য আসবে, যে অর্থাৎ আপনার মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি অ্যাড করে দেওয়ার জন্য। মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কীভাবে পেমেন্ট দেওয়ার জন্য অ্যাড করতে হয় সেটি আমি সর্বশেষ ক্লাসে দেখিয়ে দিব। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে খুব সহজে রিচের জন্য, অর্থাৎ আমাদের কোম্পানির টি মানুষের কাছে পরিচিতির জন্য কীভাবে রিচ ক্যাম্পেইনটি রান করা যায়। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।